মনে করাই দে, আমার যাওয়ার মতো জায়গা নাই বুঝছেন। আমি যদি পারি, যদি আমার পাশে এরকম একজন দাঁড়ায়, আমার একটা ভবিষ্যৎ বা আমার একটা দাঁড়ানোর জায়গা হয়ে যায়, তাহলে আমি চলে যাব সেখানে। আমি ভাইয়ের বাসা আমার থাকতে পাবো না। আর এমন একটা লোক যদি আমার দায়িত্ব নিত, যে এরকম হইলে তার জন্য আমি চিন্তা করে দেখব। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো দর্শক, কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হয়ে তার বিস্তারিত গল্পগুলো আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো আপুর নাম কি? খুশি। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে খুশি, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। দর্শক, খুশির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো চলুন, কথা না বাড়িয়ে তার সাথে আমরা আগে তার বিস্তারিত গল্পগুলো শুনি, তারপরে আপনারা মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন। তো খুশি, আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? না, আমার আব্বা আম্মা মারা গেছে। আচ্ছা, আব্বা আম্মা মারা গেছে। তো আপনার আর কোনো ভাই বোন আছে? আছে। আচ্ছা, কয়টা ভাই বোন আপনারা? আমরা ছয় ভাই বোন। ছয়টা ভাই বোন? আচ্ছা, অনেক বড় ফ্যামিলি ছিল, ভাই বোন ছয়টা যেহেতু। তো আপনি এখন কার কাছে আছেন খুশি? এখন ভাইয়ের বাসায় আছি। ভাইয়ের বাসাতে আছেন? হ্যাঁ। আচ্ছা, তো ছয়টা ভাই বোন, কয়টা ভাই কয়টা বোন? তিন ভাই তিন বোন। তিনটা ভাই তিনটা বোন? হ্যাঁ। আচ্ছা, আপনার বাবা মা মারা গেছে বললেন না? হ্যাঁ। আচ্ছা, তারা কোনো অসুখ বিসুখ হয়ে মারা গেছে না এমনি? না, অসুস্থ হয়েছিল, বয়স হয়েছিল, অসুস্থ হওয়ার পরে মারা গেছে। আচ্ছা, মানে বয়স্ক হয়ে আর কি মারা গেছে। মাটার ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে মারা গেছে। খুশির জীবনের গল্প। খুশির বাবা মা নেই, এতিম অবস্থায় আছে, এবং ছয়টা ভাই বোন, সবার বিয়ে শাদী হয়ে গেছে। তো খুশি, এখন আপনার বিস্তারিতটা আমরা শুনবো। তো আপনার স্বামী আছে খুশি? না, আমার স্বামী মারা গেছে। আচ্ছা, স্বামী মারা গেছে, দুঃখের একটা সংবাদ। তো যেহেতু বাবা মাও নাই, বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে? আমি নিজে থেকেই বিয়ে করছিলাম। নিজে থেকেই করছিলেন? এটা কি বাবা মা থাকা অবস্থায় না বাবা মা মারা যাওয়ার পরে? বাবা মা থাকা অবস্থায় করছিলাম। আচ্ছা, বাবা মা পরে মেনে নিছিল নাকি? না, এরা খুব কষ্ট পাইছে, এরা রাজি ছিল না। আচ্ছা, তারা রাজি ছিল না, আপনি নিজের ইচ্ছাতেই বিয়ে শাদীটা করছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপর এখন স্বামী মারা যাওয়ার পরে ভাইয়ের বাসায় আছি, আমার একটা ছেলে আছে। আচ্ছা, একটা বাচ্চাও আছে? হ্যাঁ। আচ্ছা, ভাই বোনের কাছে আসলে এরা জানি তো, আমি নিজে জানি, অনেকেই জানে যে ভাই বাড়িতে বোনের জায়গা কোনো সময় হয় না। আমি আসি অনেক কষ্টেই, আমার ভাই বোনের কাছে যখন আমি আসি, আমার ভাই বোন অতি দুঃখে লবণ লাগায়, তাহলে এটা আমি কিভাবে সহ্য করি? খুবই কষ্ট, স্বামী নাই, এদের কাছে আইসি, এরা আরো খুব আরো কষ্টের কথাগুলো মনে করায় দেয়। আমার যাওয়ার মতো জায়গা নাই বুঝছেন। আমি যদি পারি, যদি আমার পাশে এরকম একজন দাঁড়ায়, আমার একটা ভবিষ্যৎ বা আমার একটা দাঁড়ানোর জায়গা হয়ে যায়, তাহলে আমি চলে যাব সেখানে। আমি ভাইয়ের বাসা আমার থাকতে ভালো লাগে না। আচ্ছা, তো আপনার স্বামীটা মারা গেছে কতদিন ধরে? স্বামী আমার স্বামী মারা গেছে আজকে দুই বছর। দুই বছর ধরে? আচ্ছা, স্বামীর সংসারে কতদিন ছিলেন? স্বামীর সংসারে তিন বছর ছিলাম। তিন বছরের ভিতরে বাচ্চাটা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনার কি ছেলে না মেয়ে বাবু? ছেলে। ছেলে, আচ্ছা, তার বয়স কত এখন? তিন বছর। তিন বছর? আচ্ছা, স্বামী মারা যাওয়ার বছরখানিক আগে আর কি হয়েছিল নাকি? দুই বছর যেহেতু স্বামী মারা গেছে নাকি? আচ্ছা, তো এখন কোন ভাইয়ের বাসায় এসে উঠছেন? বড় ভাইয়ের বাসায়। বড় যে ভাই, মানে আপনাদের সবার বড়? আচ্ছা, তার কাছেই এসে উঠছেন এখন। আপনি কি কোনো কাজ কাম করেন এখন? আলাদা বাসা লাগবে, এখানে থাকার সমস্যা, ভাই ছেলে মেয়ের সাথে থাকি রুমের মধ্যে, থাকারও জায়গা নাই, খুব কষ্ট। এদের সকালবেলা পড়াইতে মাস্টার আসে, আমার বাইরে থাকা লাগে বাচ্চা নিয়ে। এখন শীতের দিন, অনেক কষ্ট, না আছে শীতের জামা কাপড় বাচ্চা, না নিজে অনেক কষ্ট করি, কিছুই বলতে পারি না, কার কাছে বলবো, বলার মতো লোক নাই। আচ্ছা, তো আপনার যে বড় ভাই, তার কি নিজের জায়গার ভিতর ঘর না ভাড়া নিয়ে থাকে কোনটা? নিজের জায়গায় ঘর। নিজের জায়গায় ঘর, কোনো বাসা ভাড়া দেওয়া লাগে না? আচ্ছা, যাকে এই জায়গাতে একটু বেঁচে গেছেন, যেহেতু বাসা ভাড়া নিয়ে থাকতে হইলে অনেক সমস্যা।
তো মানে এক রুমের ভিতরে আপনার সন্তানকে নিয়ে এবং আপনার যে ভাস্তি ভাস্তা আছে তাদেরকে নিয়ে আর কি থাকেন নাকি? বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আপনি থাকেন আর আপনার ভাই ভাবি থাকে অন্য রুমে? থাকার সমস্যা মনে করেন আমার চলে যাইতে বলে আবার যাইতেও দেইবো যে কই যাইব, নিজের কোনো কিছুই করতে পারতাছি না, কি সমস্যা যে পড়ছি। তো আপনি এখন তো একটা কাজ বাস করে নিজের মতো চলতে পারেন, যেহেতু এই সময় বর্তমানে যে একটা সময় নিজে কাজ না করলে আসলে কিছু হয় না, ঠিক আছে? নিজেরও তো একটা হাত খরচ আছে, বাচ্চার যে কোনো একটা কেনাকাটা করা লাগে, নিজেরও পার্সোনাল কিছু জিনিস আছে কেনাকাটা করার মতো। তো বাচ্চাটাকেও তো আপনি রেখে কাজকাম করতে পারতেছেন না যেহেতু বাচ্চাটা এখনো ছোট। আমি যদি কাজকাম করতে যাই অন্যের বাসায় তাহলে আমার ভাইয়ের বাসায় থাকতে হবে না, আর অন্যের বাসায় যে কাজ করতে যাব তখন মনে করেন ওখানে থাকার জায়গা নাই, এই কারণে আমি বাধ্য হয়ে ভাইয়ের বাসায় থাকি, ওখানেই কাজকাম করে কোনো মতো চলতেছি। কিন্তু আমি অন্যের বাসায় যখন কাজ করতে যাব আমার এক্সট্রা একটা রুম লাগবে, সেই ব্যবস্থাটা নাই। তখন আমি যদি ভাইয়ের বাসায় ফিরে এসে না কাজ করি ওই বাসা থেকে আমার এখানেও থাকা বন্ধ, যে মানুষের বাসায় কাজ করি ওখানে যে থাক তখন দুই দিকে ঝামেলা করে যাব, কোথায় যাব এই চিন্তা ভাবনা করে আমি এই কারণে আপনার ভাইয়ের বাসাতে আছেন আর কি। আচ্ছা, মানে ভাইয়ের সংসারে যে যাবতীয় কাজগুলো এগুলো আপনিই করেন, দেখাশোনা করেন। আচ্ছা, তো এখন আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? আপনার সামনের দিনগুলো কি এভাবেই কেটে যাবে? একটা মেয়ে মানুষ এখন করছি যে আমার তো ভাইয়ের বাসা আমার সারা জীবন থাকা যাবে না, না না না, আর আমার বাপের ও জায়গা জমি কম ছিল, সেখানে আমিও কোনো ওয়ারিশ পাবো না। আর এমন একটা লোক যদি আমার দায়িত্ব নিত যে আমার একটা ভবিষ্যৎ করে দিবে বা আমার একটা থাকার জন্য একটা ব্যবস্থা করে দিবে, এরকম হইলে তার জন্য আমি চিন্তা করে দেখব। আচ্ছা, মানে যদি এরকম কেউ করে দেয় আপনি তাকে মানে জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন? হ্যাঁ, এটা করার চিন্তা ভাবনা আমার আছে। আচ্ছা, যদি এরকম কিছু না হয় তাহলে যতদিন ভাগ্যে আছে সে ভাইয়ের বাসায় থেকে যাওয়া লাগবে। আচ্ছা, তো আপনার ভাই তো আর সারা জীবন বেঁচে থাকবে না, তো আপনার পথটা এখনই বেছে নেওয়া লাগবে, যেহেতু আপনার একটা জোয়ান বয়স এখনো, একটা বাচ্চার মা হইছেন, তো ভবিষ্যতে আপনার সামনে অনেক দিন আছে। তো দেখেন, আপনি এই যে প্রতিবেদনটা করতেছেন, যদি এখন কেউ আপনার সন্তান সহ আপনাকে যদি মেনে নেয়, যদি ভালো মনের কেউ হয় আর কি, তার হাত ধরে বাকি জীবনটা কাটাইতে পারবে, নাই তো? আচ্ছা, সুন্দর কথা। তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। ফোনটা কি আপনার নিজের? হ্যাঁ, আমার নিজের। কথা বলতে কোনো সমস্যা হবে আপনার? না, কথা বলতে সমস্যা হবে। দেখাচ্ছে রাত বিরাতে অনেক দর্শক ফোন দিবে, ঠিক আছে? তো আপনার ভাই বাস্তারা তো আপনার সাথেই থাকে, তো কথা বলতে কোনো সমস্যা হবে তাদের সামনে? সমস্যা নাই, যেহেতু আপনি বাসাতেই থাকেন সবসময়। হ্যাঁ, বাসার বাইরে বাচ্চাদের বাইরে আমি এসে কথা বলবো, কিন্তু এদের রুমে বসে এদের বাচ্চাদের সামনে কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, রুমে একটাই, আমার বাইরে যায় কথা বলা লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম আজকে খুশির জীবনের জানা অজানা কিছু গল্প। খুশি বিয়ে শাদি হয়েছিল, নিজের ইচ্ছে মতোই বিয়ে শাদি করছিল, কিন্তু কপাল দোষে স্বামীটাকে হারাইছে, স্বামী মারা গেছে, এখন 2 বছর ধরে একা আছে, হয়তো ভাইয়ের বাসাতেই আছে নিজের লোক, তারপরেও তাদেরকে দিয়ে ভরসা নাই, যেহেতু তাই সেই বাসাতেই কাজকাম করে খাচ্ছে, তার বাকি জীবনটা এখন মানে কিভাবে কাটবে, মানে এইভাবে তো আর কাটবে না, যার কারণে আসছে মিডিয়ার সামনে। যদি কেউ তার সন্তানের দায়িত্ব নিয়ে যদি তার পাশে এসে দাঁড়ায় বা ভবিষ্যতের চিন্তা ভাবনা করে তাকে কিছু করে দেয়, হয়তো এমন একজন মানুষ পেলে হয়তো সে তাকে জীবন সঙ্গী করতে পারে। তো খুশি, আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা, যদি বলতে পারেন তাহলে বলেন, দর্শকদের উদ্দেশ্য করে আমি আপনার সাথে সাথে বলে দিব, সমস্যা নেই। বলেন, 01 99 99 1 1 5 5 8 9 8 9 2 0 2 0। সুন্দর। তো দর্শক শুনতেই পারলেন খুশির নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি তার সাথে আপনারা কথা বলতে পারবেন। তার বিস্তারিত গল্প আমরা সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরতে পারি নাই, তার বিস্তারিত জানতে হলে তার সাথে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তার কথাগুলো আরও ভালোভাবে শুনতে পারবেন। তো আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, প্রথমবার ভুল হইতে পারে, 01 99 1 5 5 8 9 2 0। এই নাম্বারে যোগাযোগ করলে খুশির বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন। তো খুশি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? কি বলবো ভাই, আর যদি পারেন তে ভালো ব্যবহার করেন, এমনি মনে অনেক কষ্ট, তারপরে নামটা খুশি, কিন্তু কেউ খারাপ ভাবে কথা বললেন না আর কষ্ট দিয়ে কথা বললেন না, এটাই আপনাদের কাছে আপনার। আচ্ছা, তো এই যে এখন ভাই ভাবির কাছে আছেন, তো আপনার ভাই ভাবি কি জানে যে এই প্রতিবেদনের সামনে আসেন দর্শকদের সামনে, এরকম কিছু জানে তারা না? না জানে, আসছেন? জানে, এরা
চায়, আমার ভাবি বিশেষ করে বেশি চায় যে আমাদের বাসা থেকে চলে গেলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর এই বাচ্চা সবাইদের খাওয়াইতে হয়, কাজ করলে আর কি, বাচ্চারা তো আমার বাচ্চারাই কাজ করতে পারে, রান্না করতে পারে, ও খালি খালি আমাদের ঘরের উপরে এসে বোঝা হয়ে রয়েছে। আচ্ছা, তারা আর কেউ আপনাদেরকে তারাই দিতে পারলে বাঁচে, কারণ বর্তমান সময়ে কেউ একজন মানুষ যদি ফ্যামিলিতে একজন বেশি হয়ে যায়, আসলে যে কোনো মানুষেরই ঘরের বোঝা হয়ে যায়, সমস্যা বেশি দেখা দেয় তখন। আচ্ছা, তো তাদের অনুমতি নিয়ে আসেন, এখন যদি একজন মানুষ পান তাহলে হয়তো তার সাথে কথাবার্তা বলে পরিচিত হয়ে এরপরে বাকি সিদ্ধান্তটা নেবেন, তাই তো? আচ্ছা, তো দর্শক, আমরা অনেক সময় ছিলাম খুশির সাথে, শুনতেছিলাম তার জীবনের গল্প, তার বিস্তারিত গল্পগুলো আপনারা শুনে নেবেন তাকে ফোন দিয়ে, তার ফোন নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিছি। তো দর্শক, আজ এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলার সাথে থাকবেন। যারা এখনও নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।